সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত যে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকারা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের জন্য রইল বড় সুখবর। আর সেই সুখবর কিন্তু জানতে পারা গেল রাজ্যের শিক্ষা দফতর সূত্রে। জানতে পারা গিয়েছে ক্যাবিনেটে যে সমগ্র শিক্ষা মিশনের কন্ট্রাক্টকে বাড়িয়ে 2026 31 মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে, এর ফলে রাজ্যের ওপর থেকে বেশ খানিকটা চাপ কমে গেল। কারণ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত লক্ষাধিক শিক্ষকদের স্যালারি যা 60% এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বহন করছিল, তা কিন্তু সমগ্র শিক্ষা মিশন উঠে গেলে পুরোপুরি দায়ভার গ্রহণ করতে হতো রাজ্য সরকারকে। কারণ রাজ্য সরকার সমস্ত শিক্ষকদের কিন্তু 60 বছর চাকরির নিশ্চয়তা দিয়ে দিয়েছেন, যে কারণে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে পারতেন না। আর সেই কারণে এবারে যখন সমগ্র শিক্ষা মিশনকে আরও 5 বছরের জন্য এক্সটেন্ড করা হলো, তার ফলে সেই 5 বছর সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত শিক্ষকরা তাদের কিন্তু 60% বেতন দিতে পারে কেন্দ্রীয় সরকার, যে কারণে এবারে যে টাকা স্যাংশন হতে চলেছে সেই টাকার ওপর বেস করে কিন্তু এই সমগ্র শিক্ষা মিশনের যে শিক্ষক শিক্ষিকারা কর্মরত রয়েছেন তাদের খানিকটা হলেও বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে যারা ইতিপূর্বে রাজ্য সরকারের অধীনস্থ ছিলেন এবং পরবর্তীকালে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত হয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এই মিশন সেই মিশনে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটি বিভেদ তৈরি হচ্ছে সেখানে 60-65 নিয়ে। সেই 60-65 নিয়েও কিন্তু খোলাসা করা হয়েছে রাজ্যের শিক্ষা দফতর সূত্রে। শিক্ষা দফতরের এক উচ্চ আধিকারিক তিনি স্পষ্ট জানিয়েছেন যে আগামী দিনে শিক্ষকদের চাকরি তো যাবেই না, উল্টে তাদের বেতন কিভাবে বৃদ্ধি করা যায় তার কিন্তু একটা রূপরেখা তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই 3% যে ইনক্রিমেন্ট তা ঘোষণা করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, কিন্তু এবারে যে এই নতুন ক্যাবিনেট সিদ্ধান্ত তার ফলে এই শিক্ষকদের বেতন খানিকটা হলেও বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি পুরসভার যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের অন্তর্ভুক্তিকরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু যে ফাইল এতদিন পর্যন্ত বিকাশ ভবনে আটকে ছিল সেই ফাইল নিয়ে কিন্তু নড়াচড়া শুরু হয়েছে। জানতে পারা গিয়েছে গত সরকারের সময়তেই যখন এই শিক্ষকদেরকে শিক্ষা দফতরের অন্তর্ভুক্তিকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তকেই এবার কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য শিক্ষা দফতর। তবে এই সমস্ত শিক্ষকদেরকে আগে কিভাবে তাদের বেতন বৃদ্ধি করে মর্যাদা বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে কাজ শুরু করেছে রাজ্য সরকার। ফলস্বরূপ এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষক সহ স্পেশাল এডুকেটর যারা এই সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের সার্বিক উন্নতিকরণের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শিশু শিক্ষা ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করছে রাজ্য সরকার।